اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا وعليكم السلام ورحمة الله وبركاته وبنو برشنواتي استخرى نمازير شامبورن ببرن جديدتين كنا بورتهاي كي بورتهاي ইস্তেখারা নামাজ পড়তে হয় যখন আপনি কোনো বড় ধরনের কাজ করবেন বিবাহ বাড়ি না এ ধরনের কোনো কাজ করবেন তখন তার আগে ইস্তেখারা ইস্তেখারার অর্থ হচ্ছে এক কথায় আল্লাহর সঙ্গে পরামর্শ করা হে আল্লাহ আমি যে কাজ করতে যাচ্ছি সেই কাজটার জন্য যদি আমার জন্য সেই কাজটা যদি আমার জন্য মঙ্গলজনক হয় তাহলে এই কাজটা আমার দ্বারা করিয়ে নাও আর যদি এই কাজটা আমার জন্য মঙ্গলজনক না হয় তাহলে এই কাজ থেকে আমাকে দূরে রাখো এটা হচ্ছে আসল উদ্দেশ্য জি সলাতুল ইস্তিখারাতে সুন্নাতুন ইস্তিখারা নামাজ হচ্ছে একটা সুন্নত নামাজ ও দোয়া ও ফিহা ইয়কুন বায়দা সালাম আর দোয়াটি সালাম ফেরার পর হবে যেমন হাদিসে এসেছে আর ইস্তিখার ও নিয়ম হচ্ছে এরকম ইউসাল্লিয়া রাখা দুই রাখাতে নামাজের নিয়ত করেছে নামাজ পড়বে মিসালা বাকি যাতে সলাতি না ফেলে যেমন দুই রাখাত নফল নামাজ পড়া হয় যে কোনো সময় দিনে দুপুরে সকাল বিকেল রাত্রে যে কোনো সময় এর জন্য কোনো নির্দিষ্ট সময় নেই ইয়াকরাফি কুল্লে রাকা আতির ফাতে হাল কিতাবি ওমাতে ইয়াসার মেনাল কোর আন দ্বিতীয় প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে একটা সোরা পড়বে তারপরে দুই হাত তুলে রাসূল মায়ার ফাওয়াইদা হি বাদা সালামে ওয়াদউ আর এভাবে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহাতে একটা সূরা পড়বে তারপরে নামাজ শেষ করবে তারপরে দুই হাত তুলে সালাম ফেরার পরে দুই হাত তুলে এই দোয়াটি পড়বে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আস্তাহিরুকা বিইলমিকা وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر يسميه بعينه من زواج أو سفر أو غيرهما إيكني جوكون اللهم إن كنت تعلم أن هذا الأمر إيكوتري جون بولبن تكون جيكاجي جونيستيخارة كوتشن سيكاجتا بولبن هي الله مري بيباهو هي الله مري صفور هي الله يامر باري جي خير لي في ديني ومعاشي وعاقبة أمري فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري ফা শরিফ ও আইনি ওয়া শরিফিনি আনহু ওয়াকদুরলিয়া খাই রাহাইসু কানা সুম্মারদিনী বিহি এই দুয়াটা বুখারির হাদিস এটা যে এক নম্বর যে শহী বুখারিতে হাদিসটা রয়েছে দুয়াটা অর্থাৎ বিদায় এভাবে ইস্তিখার আর নামাজ আমনি পড়তে যে কোনো মহত্ত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ করার আগে জি তবে আমাদের অনেকেরই ধারণা যে ইস্তিফার নামাজ পড়ার পরে সুতি হয় তারপরে সবনে দেখান হয় যেন এগুলো বাজে কথা বরং ইস্তিফার আসল উদ্দেশ্য হচ্ছে আপনি যখন ইস্তিফারা করবেন তারপরে সেই কাজটা যদি আপনার জন্য মঙ্গলজনক হয় তাহলে মহান আল্লাহ আপনার দ্বারা এই কাজটা করিয়ে নেবেন আর যদি আপনার কোনো রকমের ক্ষতির সম্ভাবনা থাকে পরকাল এবং দুনিয়া বিয়ে ক্ষেত্রে তাহলে মহান আল্লাহ আপনাকে ওই কাজ থেকে বাঁচিয়ে নেবেন ওই কাজ থেকে আপনাকে দূরে রাখবেন এইটা হচ্ছে আসল উদ্দেশ্য